আমি জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি নির্বাচনের সময়, আমি বিশ্বাস করি এবং আশা রাখি প্রতিশ্রুতিগুলো 100% আমি আমার এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করব। আমি সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের ওয়ার্ডে রাস্তাঘাটের উন্নয়ন করা, ড্রেনেজ ব্যবস্থা করা, পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া। তারপরে আমি এই যে আমাদের এলাকায় যারা গরিব দুঃখী মানুষ আছে তাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া, সামাজিক সুশাসন প্রতিষ্ঠিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা, এগুলো ছিল আমার প্রতিশ্রুতি। আমি যেটা বলেছি ইনশাল্লাহ আশা করি প্রশাসনকে সাথে নিয়ে, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আমি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমি নির্বাচন পরবর্তী সবার সাথেই শুভেচ্ছা বিনিময় করতেছি এবং এলাকায় যত মুরব্বীজন আছে, যুবক ভাই ব্রাদার আছে, তাদের সাথে মতবিনিময় করতেছি এবং তাদের সাথে পরামর্শ করতেছি এই জিনিসটা নিয়ে, যাতে আমরা আমাদের এলাকাকে মাদক নিয়ন্ত্রিত একটা এলাকা হিসেবে করতে পারি। এই ওয়ার্ড থেকে যে সময় নির্বাচন করার চিন্তা ভাবনা করি, ওই সময় থেকে ওয়ার্ড থেকে সাজানোর একটা পরিকল্পনা আছে। আমি আমার পরিকল্পনা অনুযায়ী, যেমন আমাদের এলাকায় ড্রেনেজের ব্যবস্থাটা খুবই খারাপ, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, যাতে মানুষ যাতে বৃষ্টির পানি থেকে শুরু করে প্রত্যেককে পানির যে ড্রেনেজের ব্যবস্থা থাকবে, যাতে বৃষ্টি হওয়ার সাথে সাথেই পানিগুলা এই ড্রেনের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় চলে যাবে। তারপরে রাস্তাঘাটের ব্যাপারে আমার চিন্তা ভাবনা আছে। আমাদের এলাকায় বিশাল বড় একটি ওয়ার্ড, এই ওয়ার্ডে অনেক এলাকায় রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা, দুরবস্থা। এলাকার মুরব্বীজন যারা আছে তাদের সাথে পরামর্শ করতেছি, ওদের সাথে ওদের পরামর্শ নিয়ে সমন্বয় করে আমি রাস্তাঘাটের যাতে উন্নত হয়, উন্নত করা যায় সেই পরিকল্পনা নিতেছি। এই ওয়ার্ডের প্রত্যেকটি নাগরিকের কাছে আমি সহযোগিতা চাই। আপনারা আমাকে পরামর্শ দিবেন, আপনারা আমাকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এবং যারা আমার সাথে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাদের কাছেও আমি সহযোগিতা চাই, যে আপনারা আমাদের সকলের সহযোগিতায় এই ওয়ার্ডটিকে একটি আধুনিক এবং স্মার্ট ওয়ার্ড হিসেবে করতে চাই। যুবক ভাই এবং নেতৃবৃন্দুর কাছে আমার একটি আহ্বান থাকবে, আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন, আমাকে বিভিন্ন পরামর্শ দিবেন। আপনাদের সহযোগিতা এবং পরামর্শকে আমি মাথায় নিয়ে আমি এই ওয়ার্ডটাকে গড়তে চাই। এই ওয়ার্ডের প্রত্যেকটি নাগরিককে আমি আমার এই ওয়ার্ডের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে চাই, প্রত্যেকটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে। যদি কারো কোনো সময় কোনো বিষয়ে প্রয়োজন পড়ে দ্বিধাহীনভাবে আমার সাথে যাতে সরাসরি আপনারা যোগাযোগ করেন, আমি আমার মতো চেষ্টা করব, সাধ্য মতো চেষ্টা করব তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করার জন্য। আমি এই ওয়ার্ডবাসীকে আহ্বান করি, আপনারা শুধু আপনাদের সমস্যাটা আমার এই ওয়ার্ড কার্যালয়ে বলে যাবেন, আমার এখানে যারা থাকবে তাদের দায়িত্ব থাকবে আপনাদের সমস্যার সমাধান করার জন্য। আমার জন্য সকলেই দোয়া করবেন, আমি যাতে সুস্থ থেকে আপনাদের কাঙ্ক্ষিত সেবাটুকু আপনাদের সকল ওয়ার্ডবাসীকে দিতে পারি। আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের বন্ধুর মতো, আপনাদের সকলকে সাথে নিয়ে এই ওয়ার্ডটাকে একটি পরিচ্ছন্ন এবং আধুনিক ওয়ার্ড হিসেবে করতে চাই। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভাই এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা ওনার কার্যালয়ে উপস্থিত হয়েছি। উনি খুব সুন্দরভাবে আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন। আমরা আশা করব উনি এলাকার উন্নয়নে সার্বিক মনোনিবেশ করবেন এবং এলাকার উন্নয়ন করে যাবেন।